আসলে করোনা মহামারী যে ধরনে আপনার আমার জটিল পরিস্থিতি এটা সৃষ্টি করেছে সেই সময়ত আমার তাত আহি আমি যেহেতু বিভিন্ন ঠাই ঘুরি ফুরো আমাকে যে খবর রাখিছে তার কারণে ভাল লাগিছে তেওঁলোকক কামখিনি মোর ভাল লাগিলে আৰু ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যসকলক মই ধন্যবাদ জানাইছো এনেকুৱা ৰাজহুৱা সেৱা তেওঁলোকে আগবঢ়োৱাৰ বাবে আৰু ভৱিষ্যতে আশা কৰিম তেওঁলোকে এনেকে সেৱা আগবঢ়াই যাব। মই পোনপ্ৰথমে অসমবাসী আৰু এই অঞ্চলৰ সকলো ৰাইজক শুভেচ্ছা জনাইছো লগতে আজি গেজেটগাম পঞ্চায়তৰ অধীনত থকা বিভিন্ন দোকানত মই দেখা পাইছো স্যানিটাইজ কৰি আছে এটা ভাল পদক্ষেপ লৈছে বুলি ভাবো। আপোনালোকে সকলোৱে জানে যে আমার ভারতবর্ষত সেকেন্ড ওয়েভ দ্বিতীয় ঢৌ চলি আছে আগতক এই প্রভাব খুব বেশি হয়েছে আর সরকারি ফল যেখানি প্রটোকল নিয়ম নীতি ব্যবহার করেছে সকলকে মই আহ্বান করিম যে সোশ্যাল ডিস্টেন্সিং সামাজিক দূরত্ব হ্যান্ড স্যানিটাইজ বারে বারে সাবুন বা স্যানিটাইজ দিয়ে হাত ধুই কমসে কম 20 মিনিট আর মাস্ক যাতে কম্পালসরি ব্যবহার করে বাহিরত আহিলে আর বয়স্ক লোকের প্রতি মোট আহ্বান তেওঁলোকে বিশেষ প্রয়োজন নহলে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে থাকক। মই ভাবু আর সরকারের ফলের পর কিছু বাতরি দিছে অহা 7 তারিখের পিছত অসমৰ কারণে ভাল খবর আহিব। মই আজি এটা রিয়েলি ভাল লাগিছে আই এম ভেরি প্রাউড টু সি মই দেখা পাইছো কোভিড প্রটোকলের সম্পূর্ণ নিয়ম নীতির মাজত থাকি গেজেরেকা পঞ্চায়েতের অধীনত থাকা বিভিন্ন দোকান পোহারত রাস্তাঘাটত স্যানিটাইজ করে আছে এটা ভাল লক্ষণ। মই সকলকে আহ্বান করছো আই আপিল অল সিটিজেন অফ ইন্ডিয়া অল সিটিজেন অফ আসাম অল সিটিজেন অফ দিস গেজেটগাম ডিপি যে আপনাদের নিজে সুরক্ষিত থাকক সমাজখনক সুরক্ষিত রাখক আর তথা ভারতবাসীকে সুরক্ষিত করক। আপনাদের নিজে সজাগ হলে কোভিডক আমি পরাজয় করব পারিমই। তিনটা বিশেষ আপনাদের লক্ষ্য রাখব লাগিব সোশ্যাল ডিস্টেন্সিং সামাজিক দূরত্ব হ্যান্ড স্যানিটাইজ বারে বারে হাত স্যানিটাইজ দি আদারওয়াইজ সাবুনে ধুব লাগে আর মাস্ক কম্পালসরি ব্যবহার করে আপনাদের চলক। মই ভাবু কোভিডক ভারতবাসী এবার পরাজিত করেছে আমিও অসমৰ পৰা কোভিডক সোনকালে বিদায় দিন। মই পঞ্চায়েতৰ তৰফৰ পৰা প্ৰেচিডেণ্টে আমাৰ চেক্ৰেটাৰী মাৰি গৈছে আৰু আপোনাৰ হেৰি যিখিনি চেণ্টাৰ আছে আমাৰ মানুহ গেটাৰিং আছে বা ষ্ট্ৰীট মাৰ্কেট আছে ষ্ট্ৰীট মাৰি আছে চেনিটাইজাৰ কৰি আছে সেৱাই সংগঠন আমাৰ দলীয় নীতি আদৰ্শৰ প্ৰতি আমাৰ যিখিনি আমি দলীয়ৰ কাৰ্যক্ৰমনীতি আমাৰ চলি আহিছে কৰোণা মহামাৰীৰ কালত যোৱা বছৰো তেনেকে চলিছে এই বছৰো আমি ভাৰতীয় জনতা যুৱ মৰ্চাৰ ফালৰ পৰা আমি বিভিন্ন কাৰ্যসূচী লৈ আহিছোঁ। আজি তেওঁলোকতে আমি কচুৱা আৰক্ষী নিৱেশত আমি আহি পেলাই চেনিটাইজ কৰিলোঁ বিভিন্ন আমি গা বজাৰ কেইখনতো আমি কৰিছোঁ এতিয়া আমি আকৌ এখন ৰজাগাঁৱৰ মাৰ্কেটত আমি চেনিটাইজ কৰিবলৈ যাম। আমাৰ এটাই লক্ষ্য যেন আমাৰ অতি সোনকালে কৰোণা মহামাৰী নিপাত হওক ৰাইজক সজাগতও কৰিছোঁ তাৰ নিমিত্তে আমি মাস্ক বিতৰণ কৰিছোঁ। ভাৰতীয় জনতা যুৱ মৰ্চা গৰুবান মণ্ডলৰ সকলো সদস্যক মই ধন্যবাদ জনাইছোঁ যেন অনাগত দিনত সমাজখন সুস্থ আৰু সুস্থ হৈ উঠক কম সময়ৰ ভিতৰত সেয়ে কামনা কৰিছোঁ।